স্বাগতম সবাইকে রং বেরঙের দুনিয়ায়। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে হঠাৎ করে আমরা একটু বাইরে বের হলাম। তো বাইরে বের হওয়ার সাথে এক জায়গায় দেখি বেশ জটলা পাখি আছে, অনেকগুলো লোকজন এক জায়গায়। তো কাছে যেতেই দেখি যে বিশাল আকৃতির দুইটি মাছ, সম্ভবত কোনো নদী থেকে মাছটা ধরে নিয়ে আসছে। তো এখানে প্রথমে দেখলাম একটা বাঘা হাইড মাছ এবং একটি বড় কাতল মাছ। তো কাতল মাছটার ওজন জিজ্ঞেস করতেই বললো যে 12 থেকে 13 কেজি ওজন হবে, এবং একটি বাঘা হাইড মাছ বিশাল আকৃতির। ছবিটা আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না। তারপরে প্রায় মাছটার ওজন 43 কেজি, 43 কেজি, ভাবা যায়। মানে এত বড় মাছ, মানে প্রথম দেখলাম এত বড় বাঘা হাইড মাছ। তো মাছটা আসলে অনেক উৎসুক জনতা ভিড় করছে, অনেকে নেওয়ার জন্য চেষ্টা করছে, কেজি দরে বিক্রি হবে। তো এখানে প্রথমে লিস্ট হচ্ছে, দেখলাম কে কয় কেজি নিতে পারে বা কে কতটুকু নিতে পারে, সেই হিসাবে এখানে দরদাম চলছে। তো প্রথমে 1600 টাকা করে কেজি চাইলো বাঘা হাইড মাছটা, যে 1600 টাকা কেজি দরে বিক্রি করবে। দেখুন কত বড় মাছটি, মানে মাথাটা এত বড়, মানে এত বড় মাছ আমি প্রথম দেখলাম যে বাঘা হাইড মাছ এত বড় হয়। 43 কেজি ওজন, মানে একটু চিন্তা করলেও মানে অবাক লাগে। তো যা হোক, কাতল মাছটা প্রায় 5-6 জনের মতো একটা লিস্টে আসছে, এটাও 800 টাকা করে দিতে চাইলো। তো এখন বাঘা হাইড মাছটা নিয়ে আলোচনা সমালোচনা চলছে আর কি। তো 5 থেকে 7 জন মানুষ লিস্টের ভিতরে আসছে যারা নিতে চায় 1 কেজি করে। দেখুন মাছটা কত বড় মাছ, মানে এটা অবাস্তব, মানে এত বড় মাছ যে এইভাবে সন্ধ্যার পরে দেখতে পাবো বাজারেতে। দুইজন জেলে সম্ভবত নিয়ে আসছে, তাদের জালে হয়তো বা আটকা পড়ছে। তো তারা এখন মাছটিকে বেচার জন্য রাস্তার পাশে এখানে বসে আছে, এবং উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দেখতে থাকুন আপনারা। মাছটা যে নিয়ে আসছে তার সাথে আসলে কথা বলার চেষ্টা করেছিলাম, তো সে জানালো আর কি যে মাছটা তারা একটি নদী থেকে ধরে নিয়ে আসছে, তাদের জাল আটকা পড়ছে মাছটি। মাছটির দরদাম শেষে তারা প্রতি কেজি 800 টাকাতে দিতে রাজি হয়েছে। প্রতি কেজি 800 টাকা যদি কেউ নিতে চায়, 800 টাকা কেজি দরে তারা মাছটিকে দিয়ে দেবে, এবং কেটে প্রতি কেজি হিসাবে যারা যারা নিতে চায় তাদেরকে দিয়ে দেবে। এখানে পাশে একটা বড় কাতল মাছও আছে যেটার ওজন প্রায় 12 থেকে 13 কেজি। তো এখানে দেখেন লিস্ট হয়েছে, লিস্টে প্রায় 4-5 জনের মতো নাম আসছে যারা 2 কেজি 1 কেজি করে নিতে চাচ্ছে। তো আমরা আসলে উৎসুক জনতার ভিড়ে আমরাও দেখছি যে মাছটা আসলে কখন কাটবে এবং আসলে কিভাবে এটা বিক্রি করবে। তো দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও যখন আসলে পুরাপুরি হলো না, তখন মাছটা ওইভাবেই থাকলো, হয়তো আরও অপেক্ষা করবে আরও কখন লোকজন। সবাইকে দেখার জন্য আমাদের পেজটা লাইক ফলো করে রাখতে পারেন, এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে, টেক কেয়ার এভরি।